পাগলের মতো ছুটে আসছে হৃদয় সেরা মা, দৌড়ে এসে বাবার টান দিয়া মুসারে কোলে নিয়ে কয়, মালিক রে কি শুক্রিয়া করি তোমার, ও মালিক তোমার কি শুক্রিয়া আদায় করি গো। মুসার বোনটা দেখেন বোন ভাইরে কত ভালোবাসে, ভাইটারে ধরিয়া সুমা দেয়, আমার লক্ষ্মী ভাই সোনা ভাই আমার দাদু ভাই সুরাম বিয়ের মধ্যে আসছে। এই বোনটা তাড়াতাড়ি করিয়া কয়, মা দেখি বেইমানগুলো কেউ আছে কিনা, ঘরের দরজার থেকে বের হইয়াই দেখে বাবা কে যেন দাঁড়াই আছে, দাড়ি টুপি আছে পাগড়ি আছে, এমন একটা বাক্স মাথায় লয়ে দাঁড়াই রয়েছে। এই শোনেন কি এই বাক্সতে মুসারে সহায় দেন, কু তুমিও জানো মুসাই ঘরে আছে, তুমিও তাহলে ফেরাউনের বাহিনী, চুপ উসকুত সুকুত মা ফি ওয়াক্তি মা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হেই মোমেনদের সাহায্য করে কে? আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? আছে। না মুদির দরে ডরাইছে? এই মুসলমানের পোলা, যদি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক হয় একটা আওয়াজ দিও, কয় তুমি কি ফেরাউনের বাহিনী, কয় না, তাহলে তুমি হ্যাঁ কেন, আমরা আসছি একটা কাজে, কয় কেন, এই বাক্সটা দিতে আসছি আপনার ভাইরে বাঁচাইতে আসছি। দেখেন একটা মহিলার ইমান কত শক্ত, কয় তুই বাসানের কেটা, বাসানের মানে আল্লাহ দিয়ে খলক আল মাউত আল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই পরক নয় আল্লাহ, যে আজিজ যে প্রিয় সে বাসায় সে মরায়, তুই বাসানের কে? লোকটা দাঁড়ায় কয় তোমা গো ইমান আরো বাইরে গেছে। শোনেন আমার আপনি চিনবেন না, আপনি এলাকায় থাই না, আমি বহু দূরে থাই, এই বাক্সের মধ্যে সোয়াই দেন, দেখেন এই বাক্সের মধ্যে কোনো ফুটা ফাটা কিচ্ছু নাই, তারপরে পানির মধ্যে ছাইরা দেন আল্লাহ তারে বাঁচাইব, কাল মিয়া পানির মধ্যে বাচ্চা বাঁচে, কয় এই চুলের মধ্যে আল্লাহ বাঁচায় নাই তারে, কয় চুলের মধ্যে ফেলছি এটা তুমি কেমনে জানো, জানে বিদায় তো আইসি। একটা মহিলা জিব্রাইলে দেখছে সশরীরে, এই বডিটা দেখছেন তার ভিতরে মুসার বোন মারিয়াও, এবং আমার নবীর বিবি হবে একজন মারিয়াম ঈসা নবীর মা, সে ঈসা জিব্রাইলে দেখছে, মা আসিয়া জিব্রাইলকে দেখছে, মা হাজেরা জিব্রাইলকে দেখছে, মা হাওয়া জিব্রাইলকে দেখছে, মা আয়েশা সিদ্দিকা জিব্রাইলকে দেখছে। আয়েশা একদিন বলে হুজুর একটা কথা কই, বলো আমি তো আপনার প্রাণ প্রিয় তোমার বিবি না, কয় হ্যাঁ, এই দুনিয়ার সবচেয়ে কোন ফেরেস্তাটা আপনার কাছে বেশি প্রিয়, আমার নবী কয় যে কোরআন নিয়ে আসে জিব্রাইল, হে এই জিব্রাইলের দাম আগে এত ছিল না, কোরআন নিয়ে আসার কারণে দাম বেড়ে গেছে, আগে অনেক কেতাব নাজিল করেছে জিব্রাইল তখন তার দাম এত ছিল না, ডিমান্ড কম ছিল, প্রমোশন কম ছিল, যেদিন থেকে আমার পরে কোরআন নাজিল করা শুরু করছে, কোরআন বইয়া যেদিনকে আনছে ওদিন থেকে দাম বেড়ে গেছে, কয় দামি ফেরেস্তারা আমার দেখাবেন, নবী কয় তুমি দেখতে চাইলে কষ্ট পাইবা, কয় হ্যাঁ রে কবেন ছোট্ট বাচ্চার মতো আসতে, আমার নবী কয় তাহলে দেখবা, কয় হ্যাঁ বাজান রে আমার নবী বসে আছি, হঠাৎ করে জিব্রাইল হাজির, আসলে আমার নবী জিব্রাইলে আসতে বলে নাই, ওই যে আয়েশা বলছে আমার একটু দেখাবেন, এই আয়েশার দরখাস্তটা এমন কবুল হয়ে গেছে, আয়েশা দোয়া করার সাথে জিব্রাইল আল্লাহ পাঠিয়ে দিছে। আমার নবী কে আয়েশা তুমি কি মনে মনে দোয়া করছিলা, কী হয়েছে, কয় আসো 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 আসো, কোথায়, জিব্রাইল মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তেছে, আরে আরো জোরে কর মিয়া, ফেরেস্তারা মসজিদে নামাজ পড়ে জানেন, আপনারা না গেলে কি হয় কদরুদ্দিন, পুরা মসজিদ সারা রাত ফেরেস্তারা নামাজ পড়ে, যদি কোন এই যে আমরাও তো যাই, একটাও তো পাই ফুই বাজে না, আপনাকে বাজবো না, নবী গো বাজছে, আল্লাহ আকবার বলেন, জিব্রাইল নামাজ পড়তেছে, মা আয়েশাকে বলে আয়েশা রে তাকায়া দেখো আল্লাহর বাণী নিয়া জিব্রাইল অপেক্ষা করতেছে, আমি মসজিদে গেলেই আয়াত নাজিল হয়ে যাবে, আমার দিকে তাকান, জিব্রাইলকে দেখার নিয়ত আছে না নাই? আছে আছে। তাহলে কয়েকটা কাজ করবেন, এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কে কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কি পড়বেন না,
আরো জোরে বলেন, পড়বেন কি পড়বেন না, নামাজ লাগবে কি লাগবে না, নামান হাত। দুই নম্বরে কাজ করবেন, মা বাবার খেদমত করবেন, রাজি আছেন না নাই? আল্লাহ আপনাদের কবুল করুক, জোর কেন আমিন, আরো জোর কেন আমিন। তো ভাই যান, দুইটায় উঠছি, এখন পৌনে চারটা বাজে, দিনের বেলা এত দীর্ঘ সময় আলোচনা করা খুব কষ্টের ব্যাপার। এই সরে যুবক, এই এই হে যাইসটা ভাই, হে দোষ ভাই যান, আমি দিনের বেলা যখন প্রধান ভক্ত, আমার একটা ছোট্ট মোনাজাত আছে না, নিবেন না আমারটা? তিন ব্যক্তি হলো মোস্তাজেবের দাওয়াই জামানায়। এক নম্বরে হলো মায়ের দোয়া আল্লাহ মিস করে না, দুই নম্বরে হলো মুসাফিরের দোয়া আল্লাহ মিস করে না। ভাই তোমাকে পাও দুইটা ধরে বলছি, এখনও অনেক সময় আছে, আমি শুধু আপনাদের দুইটা মিনিট চাইয়ে নেব, আপনারা ওয়াদা দেন তো, আমি মোনাজাত না করা পর্যন্ত কেউ ময়দান ছাড়বেন না। হাত তুলে দেখান তো আল্লাহকে, দেখেন দেখেন দেখেন, আল্লাহ দেখো তো এরা কোন মায়ের সন্তান, কার মা যেন মা অসুস্থ, কার যেন বাবা অসুস্থ। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, আল্লাহ এদের জানামার বরকত দিয়ে দাও আল্লাহ, আল্লাহ আমার মায়ের সাথে তাদের মাকে মাফ করে দাও আল্লাহ, বিশ্বনবীর সিরাত সুরাত ধারণ করে এই দুনিয়ার থেকে ইমানের হালাতে বিদায় নেওয়ার তৌফিক দান করো। নামান, ওয়াদা দিছেন, ওয়াদা ভঙ্গ করা কিন্তু সবচেয়ে বড় শয়তানের কাজ। মোনাজাতের আগে কেউ উঠবেন না, ওয়াদা দিছেন, ইনশাল্লাহ বলেন। আমি বলতে চাই, মাহফিলে যখন তিন দিন ব্যাপী মাহফিল, এই মাহফিলের জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমারে বললেন ভাইজান, যদি কেউ কিছু দেয় তারা যেন দিতে পারে। আসলে তো আমি কালেকশনে বক্তা না, আর আমি যখন হজে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, আমি হজে থাকা অবস্থায় আমি একটা কিতাব লেখছি উলামায়ে ইকরাম, আমি আটটা কিতাব লেখছি এই পর্যন্ত, আমি গুণাগার, আমি শুধু প্রফেশনালি একজন বক্তাই না, আমি একজন লেখকও আপনাদের দোয়ায়। তো ভাইজান, আমি একটা বই লিখছি, এদিকে তাকান, আপনার জীবনকে ধন্য করার জন্য। এ যুবক, তুমি নেশা কর্তা, তুমি জন্ম দক্ষিণে মাকে নিয়ে জান্নাতে যাইতে চাও, এবং তোমার বিবির চরিত্র ভালো না, স্বামীর আল বায়ান ইসলামিক টিভি সত্যের সন্ধানে বদ্ধপরিকর।